মাইনক্রাফটে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ক্যামেরাম্যান কোথায় থাকা চিস? এইদিকে থাকা, দিদিকা তোকে কিসের জন্য শ্যুট করতে নিয়ে এসেছি? ওটা কি বাংলার হিরো ব্রাইন দিদি? ওকে শ্যুট করছিস আমাকে না শ্যুট করে? তো পাগল ক্যামেরাম্যানটাকে তো আমি মেরে মেরে কাজ থেকে ছাড়ি দিলাম, শুধু শুধু আমার মান নিজেরটা শেষ করে দেয় ভিডিওর সামনে। তো আমি হচ্ছে আমাদের এসএমপিটাতে আমি কিছু তো এখনও জানি না এসএমপি ব্যাপারে, তাই জন্য আমি এসএমপিটাকে একটু এক্সপ্লোর করবো। তারপরে আমি যাবো হচ্ছে ছোটো মোটো কিছু ফাঁস বানানো, যেগুলো 1.19 তোমার বেডরক এডিশনে কাজ করে। তো এখন আমি একটুখানি ভিক্ষা চাইবো, তাই জন্য তোমরা একটু স্কিপ করতে পারো। তো আমি ভিক্ষা চাওয়া শুরু করছি। তো চলে শুরু করতে হ্যাঁ। তো যারা ভিডিওটা যদি যারা দেখছো তাদের যদি অল্প যদি ভালো লাগে তো লাইক করে দিও, বা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা বাজিয়ে দাও। তো চলে শুরু করছি। उल्लू का पट्टा समझे हो क्या मुझे? आवाज क्यों है भाई? रात है अच्छे भाई। ए बेड नहीं, सिर्फ बेड। हां भाई बेड नहीं है, सिर्फ घर छो। तो घर के ওই দুটো বেড তুলবি নাকি? না ঘরে গিয়ে ঘুমিয়ে তারপর সকালে আসবো। সো পান্ডার বাচ্চা তুই আমার এখানে অনেক গড়াগড়ি করছিস। ওই দে 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 ডাঙ্গায় 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 ডাঙ্গায়। আবে জলদি বল, কাল সুবে পনভেল নিকল। সিব্রেক সিব্রেক উল্টে গেছে না কে জানে ভাই, বুঝতে জানে উল্টে গেছে না কি হয়েছে ভাই? এখানে ব্লক লাগানোর গ্লিচটা কেন হয়? স্পিডে স্পিডে ব্লক লাগাতেই পারি না কোনদিন আমি। কিছু নেবো না তোকে। ও ভাই টিএনডি আছে, খুললি চেষ্টা। সামনে দেখতে পাচ্ছি, সামনে কিছু দেখতে পাচ্ছি, সামনে কিছু দেখতে পাচ্ছি। গৌরব আনবিলিভেবল, এই দেখ ভাই 10 মিনিট। এই দেখ এই দেখ, ও ভাই এটা তো নতুন 1.19 এর জয়েন হয়েছিল মনে হয়। না বে জঙ্গল টেম্পল এটা, এ যা তো আগে যা না। কোয়ে কোথায় কি এটা খুললো? কোথায় কি খুললো? এখানে স্ট্রিং আছে, স্ট্রিং আছে। এটা আবার ক্রস কর, এটা আবার ক্রস কর, এবার ক্রস কর না, করো স্ট্রিং আছে ছুটছে। হ্যাঁ ভাঙ তো, মার মার বাবারে। গোল্ড আছে ভাই, স্যাডেল আরে চেস্ট, এখানে আরেকটা চেস্ট, সেই চেস্টের ফাঁকা কিছু নাই। এখানে পিস্টন গুলো খুলে রাখি, বরঞ্চ বেশি কাজে দেবে, ঘরে অনেক সময় কাজে লাগতে পারে। আমাকে এই পাখিটাকে নিয়ে ওপি প্ল্যান আছে। আমাকে এখানে অনেক সাউন্ড মিউট করতে হচ্ছে, কারণ গৌরব গেমিং এর ফোনটা এমন না, এখানে সব রকমের আওয়াজ আছে, মানে অডিও কোয়ালিটি ওই জন্য অনেক খারাপ হয়ে যায়। মানে যত রকমের বাড়িতে বাসন মারছে, কেউ ফ্যান চালাচ্ছে, সেটার পর্যন্ত আওয়াজ আছে। সরি, তো এই জন্য আমি কিছু বন্ধ করলাম, এখানে মিউট করলাম। তারপরে পরের জিনিসটা তো কি করছি আমরা এখানে, কখন দিয়ে বসানোর ট্রাই করছি, এখন গিয়ে তুই বসলি এখন, বুঝলি? আমি এখানে কিছু প্ল্যাং লাগাচ্ছি যাতে ভুল করে বেরিয়ে না যেতে পারে। তারপর আমি এদিকটাতে উল্টো করে পিস্টনটা লাগাবো, পিস্টনটা লাগিয়ে এখানে সামনে মানে লিভার আছে, লিভারটা লাগাবো যাতে দাবি মানে ভিতরে ঢুকে যায়, মানে গ্লাসের ভিতরে ঢুকে যায় এমনি দেখতে লাগে। আরে স্টিকি পিস্টন না, এমনি পিস্টন নিয়ে, এমনি পিস্টন আছে তো কাছে, এমনি পিস্টন। একটা শুধু রেডস্টোন লাগলে মনে হয়ে যায়, বুঝলি? রেডস্টোনটা কোথায় আছে বল না। এ হয়ে গেছে, হয়ে গেছে, চাপ নেওয়ার দরকার নেই, হয়ে গেছে হয়ে গেছে। বড় হয়ে কি হয়েছে? কাঁচের ভিতরে বন্ধ আছে মালটা। হ্যাঁ জানি তো। শোপিস দেখ, অ্যাকোরিয়াম অ্যাকোরিয়াম। সামনে মনে হচ্ছে কিছু একটা জিনিস দেখতে পাচ্ছি। ও ভিলেজ আছে ভাই, জলদি চো, যত যা জিনিস হবো সব নিয়ে নেবো ওখান থেকে, জাতি জাতি যা লুট করা তা লুটে নেবো। আমার মাথায় একটা ওপি প্ল্যান আছে, একে মেরে আমি এর আয়রনটা নেবো বেটা। হে বয়, আয় তোর মরণ আমার। এ আমি মজা করছিলাম, তুই সিরিয়াস কেন নিলি? তুই তুই আমাদের সবটা কোথায় ব্লগ লাগাচ্ছি আমার কথা? গোড়া পাচা ভাই, আমি মরে মরছে, কোথায় ফেসে গেলাম ভাই? ওয়ান আর একটা হিট মারবি না তো মরে ভাই। দাদা 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 ভাই, আমি এখানে মরে আছি, তুই ওখানে কি করছিস? পারবি না আমার সাথে, পারবি না তুই। আমি এখানে হচ্ছে লেটেস্ট এমএলজি প্রো, দেখবি হেবেল দি এমএলজি করব। দেখছি তুই এখানে কি করছিস। ও ভিলেজ দেখে দেখছি, হ্যাঁ ভালো কাজ করছিস, ভালো কাজ। হ্যালো, আচ্ছা পরে ভবিষ্যতে কাজ। আরে আরে আরে, এটা সি ব্রেক ভাই, চ চ চ চ চ ছিল ওটা। হ্যাঁ হ্যাঁ, ওটা 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 কি জলের মধ্যে আছে নাকি এটা? হ্যাঁ তো আবার কি, চ চ চ কিন্তু জলের ভিতরে ঢুকলে চেষ্টা আছে এখানে।
তারপর সিপ্রেক থেকে পাওয়া ম্যাপটাকে নিয়ে আমরা চলে এলাম এই লোকেশনে। তারপরে দেখো কি হয়। তো ফাইনালি আমাদের এই রাউন্ডটা তৈরি হয়ে গেছে। তো দেখো এখন কেমন দেখতে লাগছে। তারপর এটাকে আমি পুরো জল দিয়ে ভরে দেবো যাতে পুরো কোনো জম্বি অ্যাটাক না করতে পারে, মানে আনলিমিটেড সোর্স বানাবো না, ওই দিক থেকে বানাবো যাতে জম্বির ভিতরে না ঢুকতে পারে। এইখানে আমি দুটো কম্পোস্টার বানিয়ে নেবো যেখানে ভিলেয়ারগুলো এই কাজগুলো ধরবে আর আমাদের ব্রিডিং ফার্মটা সম্পূর্ণ পূরণ হবে। লে প্লেয়ার, তোরই কমি ছিল, তোকে আমি মারবো না, চিন্তা করিস না, আবার রেড করতে চাই না, আমার মাথা এমনি খারাপ হয়ে গেছে। ফাইনালি এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখতে মোটামুটি ঠিকঠাকই লাগছে, আমার কাছে বেশি রিসো ছিল না, তার জন্য কাঠের দিয়ে বানিয়েছি। কেমন দেখতে হচ্ছে ভালো লাগবে, শুধু ভেলিয়ার আনা দেরি আছে বাস। আর এইখান থেকে দেখো আমি কখনো ভিতরে ঢোকা ইম্পসিবল, দেখো আমি ঢোকার চেষ্টা করছি কিন্তু ঢুকতে পারছি না, ভিতরে আমি দেখো সব জায়গায় মারতে পারছি কিন্তু ঢুকতে পারছি না, মানে এখানে জম্বি দেখতে পাবে কিন্তু ভেলিয়ারদের কাউকে মারতে পারবে না। আর এটার মেন রাস হচ্ছে আমাদের ফেন্স গেট। তোমরা জানো ভালোভাবে ফেন্স গেট আমরা কখনো টপকাতে পারি না, দেখো যখন খুলবো তখনই আমরা যেতে পারবো। দেখো এটা হচ্ছে মেন রাস আমাদের, যখন আমি লিভারটা ফ্লিক করবো তখন ভিতরের ইয়েটা ফেন্স গেটটা খুলে যাবে, তার ফলে আমি এখানে ভিতরে ঢুকতে পারবো। আর দেখো ভিতরে লুকটা দেখো, যে খাম্বার মতো দেখতে পাচ্ছ না, এটা আমি ক্রিয়েট করতে চাই না, এটা নিজে নিজে ক্রিয়েট হয়েছে, সিঁড়ি দিয়ে করেছি তো নিজে নিজে ক্রিয়েট হয়েছে। এটা গরম যে ভিলিয়ারগুলোকে আটকেছিল সেটা হচ্ছে এইটার উদ্দেশ্যের জন্য, আমাদের ফার্মের উদ্দেশ্যের জন্য। এবার এখান থেকে ভিলিয়ারগুলোকে নিয়ে ওখানে আমি ট্রান্সফার করবো। দাঁড়া ভাই দাঁড়া ভাই, পালাস না পালাস না, তোকে আমি নিয়েতে এসেছি। জয় মা কালী কলকাতা বালি, তোর সরি ভিলিয়ার, আমি জানি তুই অনেক ড্যামেজ পেয়েছিস, সরি। তোকে আমাকে নদীতে আনতে আনতে আমার পায়ের ঘাম মাথায় উঠে গেছে, ভাবছিস কতটা কষ্ট করতে হচ্ছে। এবার আমার নদী করে নিয়ে যাবো, তোমার ওখানে আবার নিয়ে যেতে হবে ডাঙায়। আমাদের লিডের কোনোদিনও কমি হয় না, যেটা মানে ট্রেডাররা সবসময় আসে আর আমাদের লিডটা দেয় আর চলে যায়। ভিলিয়ারটাকে নিয়ে আমরা এখানে কোনো একটা গর্তে পড়ে গেছি, আর এখন আমার গর্তের ভিতর থেকে আমার রাস্তা বানাতে হচ্ছে, মানে আমাদের ভাই আমাদের ভিলিয়ারটা কোথায় গেল ভাই? এখানে ছিল, পোর্টের মধ্যে তো বসে ছিল ভাই। জল যেন তো ডিসপন হয়ে গেলো ভাই, এগুলো হয় ভাই, আমরা সামনে দাঁড়িয়েছি তাতে ডিসপন হয়ে গেলো, এমনিগুলো তো হবে না। ভিলেজার আনতে যা কষ্ট তার থেকে বেশি কষ্ট নয়, তার মধ্যে একটা গরু চেপে গেছে, মানে বাপ রে বাপ, তার মধ্যে আবার এটা দুজন চেপেছে, এত ভারী না টানতে অসুবিধা হচ্ছে। আস্তে আস্তে ভাই আস্তে, বাস একটা ভিলেয়ারকে কষ্ট করে ঢুকিয়ে দিলাম, আর একটা ভিলেয়ারকে আনতে হবে। তাহলে আমার মুঝে বাবাসির হ্যায় বাবাসির এক আম সমস্যা হ্যায়। এবার যত আমরা ফার্মস বানাবো সব ফার্মস গুলো কিন্তু এখানে আমরা নদীর মাঝখানে বানাবো, মানে এই প্ল্যাটফর্মটা নদীর মাঝখানে আমরা বানিয়েছি। দেখো এর মোটামুটি গোল টাইপের শেপ দিয়েছি, এবার যা হবে এখানে ওয়ান ভার্সেস ওয়ান করবি। এ সিলটার জন্য প্রতিবার কিন্তু তুই বেঁচে যাচ্ছিস। এবার যে আমরা বোনমিল ফার্মটা বানাবো সেটা উপরে যেটা স্কোয়ার দেখতে পাচ্ছ সেটা, সবার প্রথমে এই ফার্মটা বানানোর জন্য এমনি একটা স্ট্রাকচার বানাতে হবে, আর তার মাঝখানে যেদিকে আমি মুখ করছি সেদিকে মুখ করে একটা রেস্টোন রিপিটার লাগাতে হবে, আর এদিকে কোনো একটা রেস্ট মানে রেস্টোন টর্চ লাগাতে হবে, আর এদিকে রেস্টোন লাগাতে হবে। তারপরে দেখো এখানে দেখো একটা রেস্টোন ক্লক মানে ডিপ 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 করবে মেশিনটা চলবে। তারপর আমরা জঙ্গল টেম্পল থেকে যে স্টিকি পিস্টন গুলো ছিল সেই স্টিকি পিস্টন গুলো এখানে লাগিয়ে দিলাম, পিছনে তো আবার রেস্টুরেন্ট লাগানোর দরকার ছিল, সেই রেস্টুরেন্ট গুলো আমি এখানে লাগিয়ে দিলাম। গরম এদিকে তারপর এখানে রেস্টুরেন্ট লাগাই, তো দেখো মেশিনটা চলতে শুরু করে দিচ্ছে, মেশিনটা অন করি, ধরো এটা মেশিনটা সুইচটা অন করবো, দেখো এটা দিপ 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 করছে। তারপর আমি যেখানে যেখানে বালি ভরছি সেখানে ভালো ভালো করে দেখে নাও, উপর তিনটে জায়গায় বালি ভরবো আর এদিকে আমার নিচে তিনটে জায়গা দেখে বালি ভরবো। তাহলে বালিতে ফুল কভার করে নিলাম আমি। মার না তুই মার না তুই মার না নিজের কষ্ট কর।
জাস্ট দেখতে ঠিকঠাক লাগার জন্য আমি স্মুথ স্টোন দিয়ে পুরোটা ঢেকে দিলাম। এরপর উপরে আমরা পিস্টন লাগবো, মনে রাখবে পিস্টন, স্টিকি পিস্টন নয় কিন্তু। তারপরে আমরা সিম্পল ভাবে যেমন কভার করা তেমনি কভার করে নিলাম যাতে দেখতে ভালো লাগে। এই ইয়েতে তো ভাই স্মুথ স্টোন দিয়ে তো লাগবে, তো আমি তোমার মাথায় ভালো করে রাখবে এবং যা যা জিনিস করতে হবে সব বসে বসে করতে হবে, কারণ কানেক্টেড জিনিস আছে, এখানে ফার্ম বানানো ভুল হয়ে যায়, তো ভালো করে ধ্যান দিয়ে দেখবে। এবার আমি নিচে চেস্ট রাখবো এবং চেস্টের সাথে বসে ভালোভাবে কানেক্ট করে হপার গ্রল লাগাবো, তার উপরে আমি ভালোভাবে কম্পোস্টার লাগাবো, তারপর বসে যাতে কম্পোস্টারের জিনিসগুলো এসে হপার যায়, হপার থেকে চেস্টে যায়। এবারে হপারটাকে এমনভাবে লাগাবো কম্পোস্টারের সাথে যাতে সমস্ত কেল্পগুলো হপার যায়, হপার থেকে কম্পোস্টার যায়, তারপরে বোন মিল হয়। বোন মিল তো হবে, তার আগে সেফটি ফার্স্ট, এখানে কাজটা দিয়ে এখানে বন্ধ করবো যাতে জলটা এখানে আনলিমিটেড হয়ে যায়। তারপর আমি আর গৌরব বিমিন কিছু একটু মস্তি মজা করি, সে মস্তি মজাগুলো তোমরা একটু সিনটা দেখে নাও, একটু মারপিটও করি। তারপর তিনটে স্ল্যাবে তিনবার জল দিয়ে দেবো, তারপরে নিচে যেভাবে আমরা রেস্টন ক্লক বানিয়েছিলাম এখানেও সেমনি হয়ে সেম টু সেম রেস্টন ক্লক বানাবো যাতে উপরের পিস্টন গুলো চলে। শুধু তোমাকে এখানে একটা একটা ব্লক লাগাতে হবে, ব্লক লাগাবো উপরে রেড স্টোন টর্চ লাগাতে হবে, যে টর্চটা যাতে বন্ধ থাকে তার মানে হবে তোমার মেশিনটা চলছে। এখানে রেস্টন লাগাবো, ব্যাস মেশিনটা চলবে। দেখো তারপর ভিতরে কেলগুলো লাগিয়ে দেবো, কেলগুলো লাগানোর পর ভিতরে আমি মেশিনটা অন করে দেবো। দেখো আপাতত অন হয়ে গেছে, দেখো মেশিনটা ঠিকভাবে কাজ করছে আর গোটা বিল্ডিং এখানে ফেসে গেছে বার। তারপর থেকে এখানে মাত্র 5 মিনিট এফ কে করলাম, এফ কে করার পর এক স্ট্যাক 16টা অনেকগুলো বোন মিল হয়ে গেল। তারপর আমরা ওখানে বোন মিল ফার্মের সাথে সাথে ফিউল ফার্মটা বানালাম, কারণ ফিউল ফার্মটা আমাকে তোমাদের এখন দেখাতে গেলে অনেক টাইম লাগস হবে। তোমাদের আমি পদ্ধতিটা বলতেছি, যেমনিভাবে বোন মিল ফার্মটা বানালাম সেম টু সেম ভাবে ফিউল ফার্মটাও বানাবো। ফিউল ফার্মটাতে মানে করতে হবে কি, আমাদের যেখানে কম্পোস্টটা রেখেছিলাম বোন মিল ফার্মে তার বদলে আমরা স্মোকার রাখবো, আর স্মোকারে প্রথমে কিছু চালানোর জন্য কোল লাগবে, তারপরে আমরা ফিউল অটোমেটিক পেয়ে যাবো। আর কোলের থেকে বেটার দেন হচ্ছে আমাদের এই ফিউলটা। তো এখন এখন আমাদের যেটা বাঁধে আছে সেটা হচ্ছে আমাদের আয়রন ফার্ম। আয়রন ফার্মটা তোমরা ভাববে যে আমরা নদীতে কেন বানালাম না, কারণ বানালাম না হচ্ছে আমরা ঘরে বেশি থাকি, তাই জন্য এফ কেটা বেশি পাবে আর আয়রন আমাদের বেশি দরকারি, তাই জন্য আমি এটা ঘরের পাশে বানালাম। এবার কী করে বানাচ্ছি সে তোমার পদ্ধতিটা তোমরা ভালোভাবে দেখে না। এইখানে আমি হপারে সব কিছু ফেলে দেখলাম, দেখলাম যে আমার চেস্টে আসছে কিনা, কারণ আমার আয়রনগুলো সব আমি যখন এইখানে হপারে পড়বে তরগুলো সেগুলো সব আসবে আমাদের এই চেস্টা। তারপর আমরা দুদিকে মানে দুটো হপার থেকে আমরা ছ ব্লক করে টেনে নিলাম এবং কোনাতে উপরে একটা ব্লক উঠিয়ে দিলাম। এবারে পুরো জায়গাটা আমি ফিল আপ করে নেবো। প্ল্যাটফর্মটা বানানো অলমোস্ট ডান, শুধু আমাকে দেখো আমি এই যে প্ল্যাটফর্মটা বানিয়েছি সেটা হচ্ছে মাটি থেকে 10 ব্লক উপরে তোমরা বানাতে পারো। মেন আমাদের আয়রন ফার্ম বানানোর জন্য দরকার হয় তোমার হচ্ছে 20টা ভিলেজার, 20টা ভিলেজার হলেই তোমার আয়রন গোলাম অটোমেটিক স্পন হয়। এবার তোমার হচ্ছে কিলিং চেম্বার বানানো ফানানো এবার তোমার কাজ, ঠিক আছে। এবার দেখানো 10 ব্লক মাটি থেকে উপরে বানিয়েছি, এখানে প্রায় সিঁড়িতে ঘিরে দিয়েছি। এবার এখানে সব মানে এবার প্রতিটা সিঁড়িতে আমি জল ঢেলে নেবো, তার আগে এখানে একটা আনলিমিটেড রিসোর্স মানে জলের সোর্স বানিয়ে যাতে বারবার করে নদীতে না যেতে হয়। এবার এখানে তো আমি আনলিমিটেড সোর্স বানিয়ে নিয়েছি, এবারে প্রতিটা সিঁড়িতে একটা একটা করে লাগাতে হবে। খাটনির তো কাজ আছে কিন্তু অল্প কিছু পেতে গেলে তো কিছু কষ্ট করতেই হবে। জলদি জলদি কাজ শেষ করতে হবে, অনেক তাড়া আছে। জলটা তো আমি তুলে নিয়েছি, ছাড়ো ভাই পুরো উপরে প্ল্যাটফর্মটা তো রেডি হয়ে গেছে আমার। হপারের জায়গাটা যেখানে আয়রন গোলামগুলো এসে জলে ভেসে এখানে আসবে সেখানে এক ব্লক করে উঠিয়ে দিলাম, কিন্তু আমার কাছে লাভা নাই। তো তারপর গুহা থেকে লাভা নিয়ে আসার পর তবে এখানে লাভাটা লাগিয়ে দিলাম যাতে এখানে আয়রন গোলামগুলো এসে মরে। আমি সাইনবোর্ড আর ওদিকে ফেন্স গেটটা কেমনিভাবে লাগিয়েছি সেটা ভালোভাবে দেখে নেবে, স্ক্রিনশটও নিতে পারো। আর এইখানে যে আমি থেকে প্ল্যাটফর্ম বানিয়েছি সেটা হচ্ছে আমার ভিলেয়ার রাখার, আর তার জন্য অনেক বেড চাই, মিনিমাম এদিকে 10টা ওদিকে 10টা, তো বেডগুলো অনেক কষ্ট জোগাড় করেছি শেয়ার দিয়ে কেটে কেটে। তারপর আমি আর গৌরব ওইদিকে ভিলিয়ার ব্রিডিং ফার্ম থেকে দুটো বাচ্চা তুলে এলাম, এবার এদেরকে এখানে আয়রন ফার্মে উঠাতে হবে। তারপরে তো এদের ব্রিডিং করে এখানে 10টা ভিলিয়ার ওইদিকে 10টা ভিলিয়ার রাখতে হবে। তো ফ্লেচার টেবিল বানানোর জন্য তো আমি নদীতে থেকে গ্রাভেল খোড়াখুলি করছিলাম, তখন তোমাদের দেখিয়ে আসছি কত ফিউল হয়ে যাচ্ছে, কত স্ট্যাক আর কত স্ট্যাক বোর্ড মিল হয়েছে, একবার দেখিয়ে নাও কত ভালো কাজ করছে আমাদের এই ফার্মটা। গৌরব গেমিং ওখানে ওই ভিলিয়ারদের ব্রিড করেছে, ততক্ষণে আমি এখানে কবলস্টোন ফার্মটা বানিয়েছি, দেখে নাও কেমনি করে তৈরি করছি। তো আমাদের কবলস্টোন ফার্ম রেডি হয়ে গেছে, তো আমি পুরো কবলস্টোন এখন খুঁড়ছি। আমার কাছে তাগড়া পিকেক্স নেই বলে তোমাদের ভালো দেখাতে পারছি না, কিন্তু এখানে অনেক কবলস্টোন আস। আমি কবলস্টোন ফার্মে কবলস্টোন খুঁড়ছিলাম, তখন দেখি গৌরব আমাকে ডাকলো ব্রিডিং করার সময়, দেখ কেমন একটা বাচ্চা বেরিয়েছে, মানে আলাদা ব্রিডের বাচ্চা বেরিয়েছে, মানে দেখো ওই বাচ্চাটা কিন্তু সত্যিকারের রেয়ার। ওয়াইটি বেগের এসএমপিতে আমি এটা ছিল বড় পাড়া, তো এ দেখো একটা ব্রিড করাবে, তুমি দেখো কেমন একটা বাচ্চা বেরোয়।
রেয়ার বাচ্চাই পেদা করবে, তো এর বাচ্চা বড় হয়ে গেলে তোমাদের সিনেমেটিক সিনগুলো আমি দেখাচ্ছি।